আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে অ্যাস্টেরিক্স কভার ফটোর ফিল্ড ফাইলটা শেয়ার করব, যাতে করে আপনারা শুধু আপনাদের নাম এবং ফটো দিয়ে আপনারা এই রকম কভার ফটোগুলো মেক করে নিতে পারবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে এই ফিল্ড ফাইলটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ফিল্ড ফাইলটা ইউজ করবেন এবং আপনাদের মতো করে এটাকে বানিয়ে নেবেন আপনাদের কভার ফটো। তো আমি এখন ফার্স্টে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ফিল্ড ফাইলটা ডাউনলোড করবেন এবং তারপরে এই ফিল্ড ফাইলটা ইউজ করবেন। তো এখন দেখেন, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। এখানে দেখেন এই ড্রাইভ লিঙ্কটি এখানে আমি দিয়ে দিব, এই লিঙ্কে আপনারা ক্লিক করলে হয়ে যাবে। তো দেখেন আমি এই লিঙ্কে এখন ক্লিক করব। তো এই লিঙ্কে এখন ক্লিক করব। তো দেখেন এটা ক্লিক করে তারপরে ওপেন করব। তো আপনারা সেমভাবে এখানে শুধু আপনারা লিঙ্কে ক্লিক করলেই হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের জিমেল সিলেক্ট করতে বলা হবে। তো আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন। তো আমি একটা সিলেক্ট করে দিয়েছি। তো তারপর এখানে দেখেন ওকে নামে একটা অপশন আছে, এই ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। তো ওকে ক্লিক করে দিলে এখন দেখেন এই ফিল্ড ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হতে থাকবে। তো এটা কিন্তু একটা জিপ ফাইল, তো আপনাদেরকে একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমি পাসওয়ার্ডটি পুরো ভিডিওতে দিয়ে দিব, আপনারা কিন্তু পাসওয়ার্ড ছাড়া এই জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন না। তো পাসওয়ার্ডটি আমি এই ভিডিওটি দিয়ে শেষ পর্যন্ত দিয়ে দিব, ভিডিওর মাঝে মাঝে দিয়ে দিব। আপনারা ওইটা কালেক্ট করবেন এবং কালেক্ট করার পর ওইটা ইউজ করবেন। তো এখন দেখায় দিদি ওইটা কীভাবে আপনারা ইউজ করবেন পাসওয়ার্ডটি। তো আপনারা এখন এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো দেখেন এটা এখানে চলে এসেছে, দেখেন এখানে এই জিপ ফাইলটি এখানে চলে এসেছে। তো আমরা এখন এটাকে এক্সট্রেক্ট করব। তো এক্সট্রেক্ট করার জন্য আমরা এটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন চলে এসেছে, এক্সট্রেক্ট টু ফাইলস। এখানে আমরা এক্সট্রেক্ট টু ফাইলসে ক্লিক করব। তারপর আপনারা এই উপরে যে ইন্টারনেট স্টোরেজ আছে এখানে ক্লিক করবেন। তো তারপর আপনারা এখানে নিচে দেখেন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন, অথবা এখানে আপনারা এটাকে পেস্ট করে দিতে পারবেন, এক্সট্রেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখন দেখেন এখানে এটাকে এক্সট্রেক্ট করব। তো এখানে এক্সট্রেক্ট করার জন্য এখানে আমরা নিচে দেখেন একটা এক্সট্রেক্ট অপশন আছে, এক্সট্রেক্ট অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে একটি পাসওয়ার্ড সেভ। তো আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার পর চারটি সংখ্যার পাসওয়ার্ড, আপনারা ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, তাহলে এখানে হয়ে যাবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে যে ওক অপশনটা আছে এই ওক অপশন আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ওকেতে ক্লিক করার পর দেখছেন এটা আমাদের এখানে এক্সট্রেড হয়ে গেছে। তো এখন আপনারা এখানে দেখেন এখানে এখানে এক্সট্রেড হয়ে গেছে। তো আমরা এখন এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি চলে যাবো পিক্সেলফ অ্যাপটি। পিক্সেলফ অ্যাপটি যদি আপনারা প্রো ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রোটা পেয়ে যাবেন। আমি যেটা ইউজ করতেছি তো ওখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন এখানে ফিল্ড ফাইলটা ইউজ করার জন্য এখানে দেখেন উপরে একটা থ্রি ডট আইকন আছে, আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন ওপেন ফিল্ড ফাইল নামে একটা অপশন আছে, এই ওপেন ফিল্ড ফাইলে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আবার সেম ব্যবহার করে দেখবেন ফিল্ড ফি নামে একটা অপশন আছে, এই ফিল্ড ফিতে আমরা ক্লিক করে দিব। এখানে দেখেন আমাদের এখানে স্টোরেজের ভিতরে কিন্তু আমাদের অ্যাস্টেরিক্স কভার ডিজাইন ফাইলটি চলে আসবে। তো আপনারা যে ফোল্ডার দিবেন আপনারা ওই ফোল্ডারটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখবেন ওই ফোল্ডার এখানে চলে এসে, তো আপনারা এখন এখানে এই যে কভার ডিজাইন ফিল্ড ফাইলটি এখানে ক্লিক করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা এখানে ক্লিক করলাম, তারপর এখানে অফেন অনলি অথবা অফেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো অফেন অনলিতে ক্লিক করে দিলাম, তারপর আবার এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো তারপর একটু ব্যাক করবেন। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখন এখানে কী করবো দেখেন, এখানে আমরা শুধু আমাদের নামটা চেঞ্জ করব, তারপর আমাদের শুধু ফটোটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো আপনারা এখানে আগেগুলো লক থেকে আনলক করে নেবেন। তো তারপর আপনারা ফটোটা চেঞ্জ করার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, তারপর এখানে মাঝখানে টুল সেটে ক্লিক করবেন, তারপর এখানে ফার্স্টে রিসিলেক্টে ক্লিক করে দেবেন। তো রিসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে, আপনারা যে ফটোটা ইউজ করতে চাইবেন ওই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। তো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওইটা নিয়ে আমাদের একটি ভিডিও আছে, তো আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটির, আপনারা দেখে ব্যাকগ্রাউন্ডটা ফুল স্মুথলি দিয়ে রিমুভ করে নেবেন। তো আমি এখন একটি ফটো সিলেক্ট করতেছি, তো আমি এই ফটোটি সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন এটাকে আমরা একটু কেটে নিব, আপনারা চাইলে আপনারা এটা এখান থেকে কেটে নিতে পারবেন, অনেক ক্রপ করে নিতে পারবেন। তো দেখেন আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো নিচে। তো এখন দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, এখানে আপনারা এখানে 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 বসিয়ে দিতে পারবেন আপনার মন মতো। তো বসার পর এখন আমরা নামের উপর ক্লিক করবো। তো নামের উপর ক্লিক করার পর এখানে এতে ক্লিক করবো, তারপর এখানে এডিটে ক্লিক করবো, তাহলে আমরা এখানে নামটা এডিট করতে পারবো। তো আমরা এখানে এখানে একটা নাম দিয়ে দিবো, এফ আরান আফরান, ওকেতে ক্লিক করে দেবো। তো দেখেন এখানে নামটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো, নামটার উপরে ক্লিক করে এখানে আমরা দেখেন নামটাকে এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমরা ওই নামটা রাখবো না, তো ওই নামটা না রাখার জন্য আমরা পুরো লেয়ারে ক্লিক করবো। তারপর এখানে তাহিদ এই লেয়ারটা আমরা রাখবো না, এটা ডিলিট করে দেবো, অথবা আমরা এটাতে ক্লিক করে আমরা কিন্তু এটাকে এডিট করে আপনারা যে কোনো সেখানে দিতে পারেন। তো এখন দেখেন আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো দেখেন কী সুন্দর লাগতেছে এই ডিজাইনটা। তো এখন দেখেন আমরা এটা সেভ করবো। তো সেভ করার জন্য উপরে দেখবেন একটা সেভ এখন, সেভে ক্লিক করবো, তারপর এখানে সেভ এজ ইমেজ, তারপর এখানে ডিফল্টে ক্লিক করবো, তারপর এখানে আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে।
तो व्यूअर्स आशा करी अपन फिल्ड डिजाइन का अनेक भाव लगे। तो जो भिडियो भाव लगे अवश्य हमारे भिडियो एक लाइक कर देवें और चैनल सब्सक्राइब कर देवें। तो देखा नतुन को भिडियो तत्व जो भाव थकबें सुस्थान। आल्ला हाफेज़।